প্রকাশ হলো সরকারি কর্মচারী গণের বিশেষ সুবিধা কোড 3111352। বেতন অটো যোগ হবে নাকি ম্যানুয়ালি আইবিএস প্লাস প্লাসে যোগ দিতে হবে? এন্ট্রি দেওয়ার প্রয়োজন হলে সেটা কিভাবে? তার বিস্তারিত বর্ণনা থাকছে আজকের ভিডিওতে। প্রিয় ভিউয়ার্স, আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন। তাহলে শুরু করা যাক। আনন্দের সংবাদ এই যে, সরকারি কর্মচারীগণ জুলাই মাসে বেতনের সাথে বিশেষ সুবিধা ভাতা পাবেন। ইতিমধ্যে বাজেট বরাদ্দ বিতরণ করা হয়েছে এবং বিশেষ সুবিধা কোডটি আপনারা ইতিমধ্যে জেনেছেন, 3111352। এখন প্রশ্ন হতে পারে, বেতনে অটো যোগ হবে কিনা? এটি উত্তরে বলবো না। বিভিন্ন সরকারি দপ্তরে ডিডিও আইডি থেকে কর্মচারীদের বাজেট এক্সিকিউশনে ক্লিক করে তারপর মাস্টার ডাটা, এরপর এমপ্লয়ি স্যালারি ইনফরমেশন, এরপর স্পেশাল বেনিফিট 3111352 এ অ্যাড বা যোগ করতে হবে এবং কর্মকর্তাদের ক্ষেত্রে স্ব হিসাবরক্ষণ অফিস থেকে অ্যাড করে নিতে হবে। আপনাদের জেনে রাখা ভালো, চলতি মাসে বেতনের সাথে বর্ধিত সুবিধা গ্রহণ করা যাবে এবং নতুন জারিকৃত ভাতার নতুন কোড প্রকাশ করা হয়েছে। কর্মকর্তা এবং কর্মচারীদের মাস্টার ডাটা এন্ট্রি করতে হবে। ডিডিও কর্মচারীদের পক্ষে এন্ট্রি করবেন এবং হিসাবরক্ষণ অফিস কর্মকর্তাদের পক্ষে এন্ট্রি করবেন। আইবিএস প্লাস প্লাসে মাস্টার ডাটা কোড এবং টাকা যোগ করতে হবে। কিভাবে কোড এবং ভাতা যোগ করতে হয় সেই প্রসেসিংটা আমরা একটু দেখে নেই। প্রথমে আপনার ডিডিও আইডি থেকে আইবিএস প্লাস প্লাস লগ ইন করুন। এরপর বাজেট এক্সিকিউশনে মাস্টার ডাটায় যাবেন। এরপর এমপ্লয়ি স্যালারি ইনফরমেশনে ক্লিক করুন। এরপর সিলেক্ট স্টাফে ক্লিক করুন। এরপর ইনপুট স্টাফ এনআইডি, এই অপশনে এনআইডি টাইপ করুন। এরপর গোতে যান, সিলেক্ট ইকোনমিক কোড স্পেশাল বেনিফিট লিখে সার্চ দিন অথবা স্পেশাল বেনিফিট কোড 3111352 লিখে সার্চ করুন। এরপর সিলেক্ট করে টাকার পরিমাণ লিখে অ্যাডে ক্লিক করুন। এখানে আপনাদের গাথাতে একটি বিষয় জানানো দরকার যে মূল বেতন 20,000 টাকার নিচে হলে 1,000 টাকা টাইপ করুন এবং 20,000 টাকার উপরে হলে 5% হিসেব করে তা টাইপ করুন। এরপর নেক্সটে যান। এরপর আবার নেক্সটে ক্লিক করুন এবং সবশেষে সেভ এবং এক্সিটে ক্লিক করুন। এরপর আপনার কাজ শেষ। এখন প্রশ্ন হতে পারে, বিশেষ সুবিধা কি বেতনের সাথে অটো যোগ হয়ে যাবে? উত্তরে বলবো না। আইবিএস প্লাস প্লাসে কর্মকর্তা এবং কর্মচারীদের এটি যোগ করে নিতে হবে। তাছাড়া বাজেট বরাদ্দ থাকতে হবে। বাজেট বরাদ্দ থাকা সাপেক্ষে বিল দাখিল করা যাবে। ইতিমধ্যে বিভিন্ন দপ্তরে বাজেট বরাদ্দ বিতরণ করা হয়েছে। কেন্দ্রীয় দপ্তর শাখা অফিস বরাদ্দ বিতরণ করবে। এখানে আপনাদের মনে রাখা দরকার যে কর্মকর্তা যাদের নিজস্ব আইডি আছে তাদের বিশেষ বেতন যোগ করবেন উপজেলা হিসাবরক্ষণ অফিসার। এই জন্য আপনাদের অফিসিয়াল ফর্মালিটি মেইনটেইন করে কাগজ এবং পে ফিক্সেশন কপি দপ্তরে আয়ন ব্যয়ন কর্মকর্তার মাধ্যমে অগ্রগামী করে তা উপজেলা হিসাবরক্ষণ অফিসে জমা দিতে হবে। বাকি কাজ উপজেলা হিসাবরক্ষণ অফিসারের। আর 11-20 গ্রেডের কর্মচারীদের বিশেষ বেতন যোগ করবেন নিজস্ব দপ্তরে আয়ন ব্যয়ন কর্মকর্তা অর্থাৎ অফিস প্রধান। এই ছিল আজকের ভিডিও। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।